আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা কাস্টমাইজ নিকাপ দেখাবো ফাইভ লেয়ারের যারা চোখ ঢেকে পর্দা করতে চান তাদের জন্য এই নিকাপটি আর আমি এই ভিডিওতে এই নিকাপের পুরো ডিটেল প্লাস এটা কিভাবে পরবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না ফাইভ লেয়ারের ক্ষেত্রে আপনার সামনে একটা পার্ট দেওয়া হয়েছে এন্ড পেছনে হচ্ছে চারটা পার্ট আছে এখানে তিনটা পার্ট দেওয়া হয়েছে চেরি জর্জেটের এবং একটা পার্ট দেওয়া হয়েছে অ্যারাবিয়ান জর্জেটের উপরের পার্টটা কারণ এটা দিয়ে হচ্ছে আপনাদের পুরো চোখটা ঢেকে থাকবে এটা অ্যারাবিয়ান জর্জেট দেওয়া হয়েছে কারণ হচ্ছে এই কাপড়টা বেশ পাতলা হয় অ্যান্ড এটা দিয়ে আপনাদের দেখতে কোনো রকমেরই সমস্যা হবে না এই জন্যই কিন্তু দুইটা মধ্যে আপনারা বেশ দেখতে পাচ্ছেন অনেক বেশি ডার্ক কালো টাইপের হয়ে থাকে এটা দিয়ে যদি আপনারা চোখ ঢেকে থাকেন তাহলে পেছনের এরকম লাগবে দেখতে সামনেটা আপনার ফুল কভার হয়ে থাকবে এটা আপনার ফুল বডি কভার করছে প্লাস হচ্ছে আপনার চোখ ঢাকার কাজটিও হয়ে যাচ্ছে অ্যান্ড যদি আপনারা চান যে এটা আপনারা পেছনের দিকে নিয়ে পড়বেন সেক্ষেত্রে এটা পেছনের দিকে দিয়েও পড়তে পারেন কোনো সমস্যা নেই এগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন এগুলো আপনারা থ্রি লেয়ারের উপরে টু লেয়ারের উপরেও চাইলে করতে পারেন এটা ফোর লেয়ারের উপরে দেওয়া হয়েছিল দেখে এটা ফাইভ লেয়ার হয়ে গিয়েছে আপনারা টু লেয়ারের উপরে দিলে থ্রি লেয়ার হয়ে যাবে সো এগুলো আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনি কীরকমভাবে এটা ইউজ করবেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা দিলে একেবারেই আপনার দেখতে কোনো অসুবিধা হবে না খুব স্পষ্টভাবে আপনি সব কিছু দেখে চলাফেরা করতে পারবেন অ্যান্ড যদি এটা এরকম পেছনে ফেলে দিয়ে ইউজ করতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এই টাইপের করেও এটা একটা ডিজাইন করে নিয়েও পড়তে পারেন সো এগুলো যদি আপনারা কি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমি আবারও সম্পূর্ণ দিকটাও খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি চলো ইয়াত কিভাৱে পঢ়া হয় সো এরকম হচ্ছে পুরো হিসাবটা যেখানে আপনার চোখ কাটা আছে এই দিকটা আপনি একেবারে কপাল বরাবর নিয়ে আপনার খোপার উপরে বেঁধে ফেলবেন এটা আপনাকে মোটামুটি টাইট করেই বাঁধতে হবে কারণ এটার উপরেই বেস করে পুরো হিসাবটা আপনার টিকে থাকবে তো সেই ক্ষেত্রে যদি ঢিলা হয় তাহলে সামনের দিকে খুলে যাওয়ার চান্সেস থাকে অ্যান্ড তারপরে প্রত্যেকটা পার্ট আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে পেছনের দিকে উলটিয়ে দিয়ে এভাবে ছেড়ে দিয়ে রাখবেন আমি ভিতরে একটা ইনার হিসাব পরেছিলাম আপনারা অবশ্যই ভেতরে ইনার হিসাব পড়বেন আর যদি ইনার হিসাব না পড়েন সেই ক্ষেত্রে এই পেছনের পার্টগুলোকে সামনের দিকে এনে পিন করে দেবেন অ্যান্ড হিসাব নিকাব রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্ষেত্রে আমাকে কমেন্ট জানিয়ে দিবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ